আইটি ফ্লিক্স বিডির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আমি আজকে আলোচনা করব সঠিকভাবে এবং পরিকল্পিতভাবে লোন নিয়ে কিভাবে আপনি ধনী হতে পারবেন। প্রথমেই যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে লোনের উদ্দেশ্য। অর্থাৎ আপনি যদি সঠিক উদ্দেশ্য নিয়ে এবং পরিকল্পিতভাবে লোন গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ধনী হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলেন। লোন নেওয়ার ক্ষেত্রে আমরা সকলেই প্রথমে একটা উদ্দেশ্য সেট করি। উদ্দেশ্য বলতে আপনি ঠিক কি কারণে লোনটা নিতে চাচ্ছেন। তাহলে চলুন কি কি উদ্দেশ্যে লোন নিলে আপনি ধনী হতে পারবেন সেই বিষয়টি জেনে আসি। প্রথমেই আমি বলবো, আপনি যদি চাকরিজীবী অথবা ব্যবসায়ী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার লোনের উদ্দেশ্য হতে হবে ব্যবসা সম্প্রসারণ করা অথবা নতুন ব্যবসা শুরু করা। দেখুন, এই ক্ষেত্রে কিন্তু আপনার অর্থ জেনারেট করার একটি প্রবণতা থাকবে। তারপরে দুই নম্বরে রয়েছে শিক্ষাক্ষেত্রে। অর্থাৎ আপনার যদি উদ্দেশ্য থাকে আপনি শিক্ষা লোন নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করবেন, সেক্ষেত্রে আপনার লোনটি একদম ঠিক আছে। যদিও আমাদের দেশে শিক্ষা লোন নিয়ে শিক্ষা অর্জন করার প্রবণতা খুব একটা দেখা যায় না, তবে এটি পার্শ্ববর্তী দেশ ভারতে খুবই প্রচলিত। তিন নম্বরে আপনার লোন নেওয়ার জন্য যেটি হতে পারে সেটি হচ্ছে সম্পত্তি ক্রয়। খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য। আপনি যদি লোন নিয়ে জমি ক্রয় করেন অথবা সম্পত্তি ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার লোন নেওয়া কিন্তু একদম ঠিক আছে। সেক্ষেত্রে আপনি লোন নিয়ে ধনী হতে পারবেন। এর পাশাপাশি বেশ কিছু কারণেই মানুষ লোন নিয়ে থাকে। যেমন ধরেন উইশ লোন। উইশ লোন বলতে বোঝাচ্ছি আমার একটা ফোন দরকার, আমার বাসার একটা ফার্নিচার দরকার, আমি লোন নিলাম। এই উদ্দেশ্য কিন্তু আপনারা কখনো লোন নেবেন না। এতে কিন্তু আপনারা ধনী হওয়ার বদলে গরিব হয়ে যেতে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো, লোন নেওয়ার ক্ষেত্রে আপনারা সঠিক উদ্দেশ্য যাচাই করুন। এরপরে যে বিষয়টি আপনারা খেয়াল করবেন সেটি হচ্ছে বাজেটিং ও পরিকল্পনা। প্রতিটি লোনের ক্ষেত্রেই আপনাকে কিন্তু পূর্ব পরিকল্পনা মাফিক লোন নিতে হবে। পরিকল্পনা ছাড়া আপনারা কখনোই লোন নেবেন না। পাশাপাশি এই লোনের জন্য একটি বাজেট তৈরি করুন এবং পরিশোধের পরিকল্পনা করুন। তাই আপনি যদি লোন নিয়ে বেনিফিটেড হতে চান, অর্থাৎ আপনি যদি বড়লোক হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লোনের সঠিক পরিকল্পনা এবং বাজেটিং করতে হবে। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সুদের হার নির্বাচন করা। দেখুন, বাংলাদেশে অনেক ব্যাংক আছে যারা আপনাকে লোন দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আপনাকে লোন নেওয়ার পূর্বে অবশ্যই বিভিন্ন ব্যাংক যাচাই করতে হবে। অর্থাৎ সবথেকে কম সুদে আপনাকে লোন দিবে এমন একটি ব্যাংক নির্বাচন করতে হবে। অর্থাৎ চাইলেই আমি যে কোনো একটা ব্যাংক থেকে লোন নিয়ে নিব, এটা আপনারা করবেন না। অবশ্যই লোন নেওয়ার পূর্বে বিভিন্ন ব্যাংক ভিজিট করবেন এবং সেই লোনের বিভিন্ন ফিচার সম্পর্কে আপনি জানার চেষ্টা করবেন। সেটি হতে পারে ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে, হতে পারে ব্যাংকের কল সেন্টারে ফোন করে, হতে পারে ব্যাংকে সরাসরি ভিজিট করে, যে কোনোভাবেই আপনি ব্যাংক সম্পর্কে বিভিন্ন তথ্য নিতে পারেন। পাশাপাশি বিভিন্ন ব্যাংকের লোন নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সর্বশেষে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি লোন নিয়ে সেখান থেকে আয় জেনারেট করা। এবং আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি লোন নিয়ে কোনো একটি ইনকাম জেনারেটেড সোর্সে ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই লোন নিয়ে ধনী হতে পারবেন। এর পাশাপাশি বেশ কিছু অপশন রয়েছে, যেমন আপনি আপনার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লোন নেবেন না, কারণ আপনার অতিরিক্ত অর্থটা বিভিন্ন নিডে আপনি সেটা খরচ করে ফেলবেন। যেমন ধরেন নতুন ফোন বাজারে এসেছে, আপনি একটা ফোন কিনলেন, কোনো একটা ফার্নিচার ক্রয় করলেন, গাড়ি ক্রয় করলেন। ফার্নিচার, গাড়ি এগুলো আপনার অ্যাসেট হতে পারে, কিন্তু এগুলা আপনার কিন্তু এক্সপেন্স বাড়াবে, এখান থেকে কিন্তু আপনি কোনো ইনকাম জেনারেট করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, লোন নেওয়ার পরে সেইটা দিয়ে কিভাবে আপনি ইনকাম জেনারেটেড সোর্সে ইনভেস্ট করতে পারেন। আপনি যদি এগুলোর কোনো একটি মিস করে যান, আপনি কিন্তু লোন নিয়ে বিপদে পড়ে যাবেন। অর্থাৎ এই লোনটি হবে আপনার গলার কাটা, সেক্ষেত্রে আপনি গরিব হয়ে যেতে পারেন। তাই আমি আশা করব আপনারা লোনের সঠিক ব্যবহার করবেন এবং সঠিকভাবে ঋণের কিস্তি পরিশোধ করবেন।
বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন। এর পাশাপাশি আরও কী বিষয় ফলো করলে আপনি লোন নিয়ে বড়লোক হতে পারবেন, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। তো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।